অবৈধভাবে কচ্ছপ ব্যবসা চক্রের এক পান্ডা গ্রেফতার। নিউ টাউন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের আধিকারিকরা। ধৃতের নাম শঙ্কর মণ্ডল। উদ্ধার দুটি 11 কেজি ওজনের কচ্ছপ। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে আধিকারিকদের কাছে খবর আসছিল, এক ব্যক্তি বাইকে করে রাজারহাট নিউ টাউন সংলগ্ন বিভিন্ন এলাকায় কচ্ছপ বিক্রি করছে। সেই খবরের সূত্র ধরেই তারা ক্রেতা সেজে তার সাথে যোগাযোগ করে। গতকাল নিউ টাউনে সেই ব্যক্তি কচ্ছপ নিয়ে এলে তাকে হাতে নাতে ধরে ফেলা হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 2টি 11 কেজি ওজনের কচ্ছপ। এরপরেই অভিযুক্ত ওই কচ্ছপ ব্যবসায়ীকে গ্রেফতার করে। শুক্রবার ধৃতকে কোর্টে তোলা হবে। ক্রাইম কন্ট্রোল সেলের আধিকারিকরা অনুমান করছে এর পিছনে বড় চক্র কাজ করছে। কচ্ছপগুলি কোথা থেকে নিয়ে আসা হয় এবং কোথায় মজুদ করে রাখা হয় এবং এর পিছনে আর কে কে জড়িত রয়েছে সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। সূত্রে খবর, শুক্রবার তাকে কোর্টে তুলে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সেই বিষয়ে খোঁজ খবর নেবে। বিধাননগর থেকে মানস চৌধুরীর রিপোর্ট, ওমকার বাংলা।